রোববার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রায় 9 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা। মদ নীতিমালা সংক্রান্ত মামলার সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানানো হয়েছে ভারতের কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে। তবে এই খবর ছড়িয়ে পড়ার পরপরই ক্ষোভে ফুঁসে ওঠে আম আদমি পার্টির নেতাকর্মীরা। দিল্লির রাস্তায় বসে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের প্রতিবাদ করেন তারা। এদিন জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কেজরিওয়াল। তিনি জানান তাকে 56টি প্রশ্ন করা হয়েছে এবং তিনি এসব প্রশ্নের উত্তরও দিয়েছেন। এদিকে মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আপাতত আর জিজ্ঞাসাবাদ করা হবে না বলে সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা আবগারিকে গেল মাসে দুর্নীতির মামলায় গ্রেফতার করে সিবিআই। তবে প্রথম থেকে এই মামলা মিথ্যা বলে অভিযোগ করে আসছে দলটি। আফরিন মৌ, সময় সংবাদ।